হেল্পলাইনে আজকে আমরা দেখব কীভাবে আমরা আমাদের এমআই অ্যাকাউন্ট খুলতে পারি এজন্য আমরা প্রথমে যাবো ক্রোম ব্রাউজারে যেটা সবার ফোনে প্রায় কমন থাকে এক্ষেত্রে একটি জিনিস অবশ্যই মনে রাখবেন যাদের জিমেল লগ ইন করা আছে ফোনে তাদের তো খুব ভালো আর যা যাদের জিমেল লগ ইন নাই তারা লগ ইন করে নেবেন জিমেল প্লে স্টোর বা ক্রোম ব্রাউজারটা লগন এই জিমেল লগ ইন করে নিলেও হবে এখানে এসে সার্চ অপশান এটা লিখে সার্চ করবেন এরকম একটা পেজ চলে আসবে সার্চ করার পরেই তারপর এটা জুম ইন করবেন ডাইন সাইডে উপরের দিকে একটি লেখা দেখতে পাবেন উপরে খেয়াল করুন সাইন আপ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে ইন্টারফেস এর উপরেই আপনি যে দেশে অবস্থান করছেন সেটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ থেকে এই জন্য বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর দুটি উপায়ে অ্যাকাউন্টটি খুলতে পারবেন একটি হল জিমেল আর একটি ফোন নাম্বার তা আমি ফোন নাম্বার দিয়ে দেখাবো ফোন নাম্বারের ক্ষেত্রে নিচেরটা ক্লিক করবেন ক্রিয়েট ইউজিং এ ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এই যে কোডটা আছে এটা এখানে বসিয়ে দেবেন নম্বর দেওয়ার ক্ষেত্রে এই জিরোটা বাম পাশের যে জিরোটা এটা ডিলিট করে দেবেন কারণ যখনই আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন তখনই কান্ট্রি কোডটা বসিয়ে অটোমেটিক বসে যাবে তো কোডটা বসিয়ে নিচ্ছি আমি কোডটা বসানোর পরে এখানে ক্লিক করবেন ক্রিয়েট এমআই অ্যাকাউন্ট তারপর একটি কোড আসবে আপনার যে নম্বরটা বসিয়ে দিয়েছেন সেটা যদি সিমে ঢুকানো থাকে তাহলে অটোমেটিক এই যে চলে আসবে উপরে দেখতে পারতেছেন সাতাশ বারো এই কোডটি অন্য ফোনে থাকলেও সমস্যা নেই কোডটা নিয়ে এই বক্সে বসিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড বসিয়ে নেবেন দুই ঘরে সেম পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন হলে পরবর্তীতে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারবেন না আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন আট থেকে ষোলো ক্যারেক্টার দিতে হবে আর পাসওয়ার্ডটা হার্ড করতে বা কঠিন করতে চাইলে আপনি সংখ্যা অক্ষর এবং চিহ্ন বিভিন্ন চিহ্ন আছে যে কিবোর্ডে দেখুন এই যে সব চিহ্নগুলো এগুলো ব্যবহার করবেন সরি এখানে যে চিহ্নগুলো দেখছেন কিবোর্ডে এসব চিহ্ন ব্যবহার করতে পারেন তাহলে আপনার আইডিটি হ্যাক হওয়ার থেকে অনেক সেভ থাকতে পারে তো এখানে সব কিছু আমার কমপ্লিট এখন আমি সাবমিটে ক্লিক করব সাবমিট হয়ে গেছে সেভ করতে চাইলে এখানে সেভ অপশন ক্লিক করতে পারেন সেভ করলাম এটা হচ্ছে আপনার আইডি নম্বর এমআই অ্যাকাউন্টটি আমাদের তৈরি হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা ব্রাউজারের প্রথম যে পেজ সেটাতে চলে যাবো এই সার্চ অপশানে গিয়ে লিখবো এম আই অ্যাকাউন্ট এমআই অ্যাকাউন্ট দিয়ে সার্চ করলে প্রথমেই দেখবেন এই ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নম্বর বা আইডি আপনার এমআই অ্যাকাউন্ট সেটা উপরে দেবেন আর তার নিচে দেবেন পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন এখানে খেয়াল রাখবেন আপনি যে দেশে আছেন সেটার কান্ট্রি কোড ঠিক আছে কি না এটাতে ক্লিক করবেন তারপর আপনার দেশটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ তাই বাংলাদেশে ক্লিক করলাম এখানে অটোমেটিক কোডটা নিয়ে নেবে তারপর আপনি আবার সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে ইন্টারফেস এখানে আপনি সবকিছু এডিট করতে পারবেন করতে পারবেন বা বাদও দিতে পারবেন কিছু কিছু তো পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে এটা এটা আপনি ক্লিক করবেন রিকভারি হিসেবে যদি কোনো জিমেল রাখতে চান এখানে অ্যাড করতে পারেন এটা ক্লিক করলে আসবে অপশন তারপরে নম্বর রিকভারি আর এর মূল বিষয় যেটা যে এখানে আছে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পয়েন্টস টু রিক্স এটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে যখন আপনি সবগুলো তথ্য এখানে বসিয়ে নেবেন তথ্যগুলো বসানোর ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে এই যে এডিট ইনফো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ছবি অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবেন সেখান থেকে পছন্দ মতো ছবি অ্যাড করে নেবেন তারপরে নিক নেম এটাতে লিখে নেবেন তারপরে জেন্ডার মেল হলে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল তারপরে চেন্স পার্সোনাল ইনফো এটাতে ক্লিক করবেন পরিবর্তন হয়ে যাবে এবার ব্যাক যান ব্যাকে গিয়ে আরেকটা কাজ আছে অ্যাকাউন্ট অ্যান্ড পারমিশন এটাতে ক্লিক করবেন এখানে আপনারা যে কোনো একটা বা তিনটাতেই পারমিশন দিতে পারেন ফেসবুক গুগল অ্যাপেল এরপর ব্যাকে যাবেন তো এই অ্যাকাউন্টটি যে কোনো ফোনে ব্যবহার করতে পারবেন আপনার ফোনটা নষ্ট হয়ে গেলেও যে কোনো স্বামী ফোনেই লগ ইন করে বা সাইন ইন করে ব্যবহার করতে পারবেন অ্যাকাউন্টটি করলেই পাঁচ জিবি ফ্রি স্টোরেজ পাবেন যেটা ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড হিসাবে তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফেজ